বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। পরিবারের সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর সত্যি কথা বলতে, আমার ভীষণ শরীরটা খারাপ, আর পায়ের তো একটু সমস্যা হয়েছে। তোমরা জানো, ভিডিও করতে গিয়ে পড়ে গিয়ে পায়ের লিগামেন্টে চোট হয়েছে, আমি হাঁটতেই পারছি না, ছেড়ে দিতে যাচ্ছি। বাড়িতে কেউ নেই, মামনির শরীর খারাপ তোমরা জানো, আরও দাদা ভাইও বেড়ে গেছে, কেউ নেই। আমার ঠান্ডা লেগেছে, পায়ে এত কষ্ট হচ্ছে, তাও খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি যাচ্ছি একটু একটু করে। সাইকেল তো চালাতে পারবো না, মানে এতটা কষ্ট হচ্ছে, তোমাদের কী বলবো, মানে হঠাৎ দুষ্কর হয়ে যাচ্ছে। আজকে আসছে ছেলে, কত স্লোভাবে যাচ্ছি আমরা। ছেলেকে দিয়ে আসলাম, দিয়েছে ভাত করে নিয়েছি, আর কড়াই কিছু টমেটো দিয়ে আজকে নিরামিষ মুগ ডাল হবে, আলু ভাজা হবে, আর পাপড়ি ভাজা হবে। সেটা মানে রেডি করছি, আমি এক্ষুনি চিত্রা নিয়ে যাবো। এমআরআই করতে টমেটো নিলাম, পায়ের খুবই অবস্থা খারাপ। যাই হোক, তোমরা ভাবতে পারবে না পা নিয়ে যেভাবে রান্না করছি, তোমরা দেখলে অসুবিধা হবে। দেখো কীভাবে পা কোথায় কী ফুলে কী অবস্থা, তোমরা দেখো। মানে এই উঁচু এই রান্না করছি, কী করবো বলো। আমার অনেক তো শরীর খারাপ তোমরা জানো, করতে হবে। ওই জন্য তাড়াতাড়ি করে অল্প আজকে নিরামিষ অল্প কিছু রান্না করে খেয়ে চলে যাবো এক্ষুনি চিত্তরঞ্জনে। ঠিক আছে, চলো রান্নাটা সেরে নিই। গেছি যাওয়ার জন্য চিত্তরঞ্জনে, যদিও আর ব্যাগপত্র নিয়ে, আর আমার এই বজ্জাত ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বারিকপুর স্টেশনে এসেছি টিকিট কাটার জন্য। দেখো ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে, চলে এসেছি। বন্ধুরা দেখো, ভিতরে পৌঁছে গেছি, গিয়ে বসেছি আমার টিকিটটা জমা দিয়ে। এবার ডাকবে, ডাকলে আমি ভিতরে যাব, গিয়ে ফরম্যাটগুলো তো ফিল আপ করতে হবে, সেই কারণে ওরা বললো বাইরে বসতে। আমি একটু বসে আছি, মানে কেমন নার্ভাস ফিল হচ্ছে, কারণ এমআরআই হবে, মেশিনের মধ্যে একা থাকবো, মানে ঠিক মানে মনে মনে এমআরআই টেনশন হচ্ছিলো। যাই হোক, একা গেছি, করতে যখন হবে, বিপদ যখন ঘটিয়েছি, করতে তো হবে, কি করবো বলো। সামনে একটা ভিডিওর জন্য কত বড় ক্ষতি হয়ে গেল, যাই হোক ক্ষতি হয়ে গেছে, কিছু করার নেই, চলতেই হবে। দিয়েছে ফর্মটা ফিল আপ, মানে ফিল আপ করার জন্য আর কি, যেহেতু কেউ আসেনি। বন্ধুরা এর মধ্যে ঢুকিয়ে সব জিনিসপত্রগুলো খুলিয়ে তারপরে মানে টেস্ট করাচ্ছিল, তখন তো ভীষণ নার্ভাস লাগছিলো, কি করা যাবে বলো। তারপরে তো বাইরে বেরিয়ে এই চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, হয়েও গেছে, বেরিয়ে পড়েছে। দেখো এটা হলো কোথায়, একটা পার্ক সার্কাস, এখানে দাঁড়িয়ে আছে, ও ট্রেনের জন্য ওয়েট করছে, ট্রেন এলে একটু, এখানে কোনো খবর নাই। দেখো বন্ধুরা, মানে মানুষের জীবনে কখন কি মোড় নেয় কেউ বলতে পারবে না। দেখো অমিত দা কোথায় একটা ছোট্ট পরিবার থেকে কত দূর এসে পৌঁছে গেছিলো, তোমরা সেটা অনেকেই জানো, আমিও জানি। অমিত দার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগতো, আর সত্যি অমিত দা যে আজকের আমাদের ছেড়ে চলে গেছে, সেটা খুবই খারাপ, মানে এত খারাপ কষ্ট, সব থেকে বেশি খারাপ লাগছে। দেখো ওনার পরিবারে কেউ নেই, শুধু উনি ছাড়া আর আর মানে কি বলবো, এই পরিবারটা একদম একা হয়ে গেল। কিন্তু অমিত দা যেখানে আছে, যেভাবে আছে, যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটুকুনি কামনা করি। আর দেখো আমার সেই ক্ষেত্রে একটা ভিডিও করতে গিয়ে দেখো পায়ে লেগে কি অবস্থা, সেটাও তো একটা মানে খারাপ ব্যাপার। কিন্তু অমিত দার মতো একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা মনে হয় উচিত নয়, কিন্তু ভগবান কার কখন কিভাবে ডাক পড়ে মানে সেটা তো আর বলা যায় না। মানে মানুষের মন একটা ফুলের মতো পবিত্র হয় যখন যে বাচ্চা থাকে, তার বাবা মারও অনেক স্বপ্ন ছিল।
কি আর বলবো বলো বন্ধুরা, ফিরে আসার পরে দেখো এখানে রাস্তায় অনেক ফুল দেখতে পেলাম। সেই ফুলগুলোতে মানে আমি ছবি তুলছিলাম, ভাবছিলাম সেই সময় অমিতদার কথা খুব মনে পড়ছিলো। মানে মানুষে যে একটা ভগবান যার পা হাত ঠিকঠাকভাবে দেয়নি, দেখো সেই মানুষটা আজকে ইউটিউবারে মানে ইউটিউবের পরিবারে পুরো জনপ্রিয় হয়ে গেছে। আমি আর কি বলবো, বলার ভাষা নেই বন্ধুরা।